হলুদের উপকারিতা। প্রতিদিন হলুদ খেলে কি হবে? হলুদে এমন একটি উপাদান আছে যা আপনি আর কোনো খাবার মশলা বা ভেষজে পাবেন না। উপাদানটি হলো কার্কিউমিন। কার্কিউমিনের ভেতরেই লুকিয়ে আছে হলুদের প্রায় সব উপকারিতা। তবে সব উপকারিতাই ফেল করে যাবে যদি আপনি হলুদের সাথে গোলমরিচ না খান। হলুদ আর গোলমরিচ নিয়ে পরে আসছি, তার আগে হলুদের উপকারিতা জেনে নিন প্রতিদিন হলুদ খেলে কি হবে। এক, আপনি বুদ্ধিমান জানি, তবে আপনি প্রতিদিন হলুদ খেলে আপনার মস্তিষ্কের তেজ আরও বেড়ে যেতে পারে। হলুদের কার্কিউমিন BDNF জিনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এই জিনটি BDNF প্রোটিন তৈরিতে সাহায্য করে। প্রোটিনটি মস্তিষ্কের নিউরনের মধ্যে সংযোগ বাড়িয়ে দিতে পারে, এর ফলে মানুষের স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা, বুদ্ধিমত্তা বেড়ে যায়, মস্তিষ্ক আরও ধারালো হয়ে ওঠে। দুই, হলুদ আপনার হার্টের জন্য খুবই উপকারী। প্রতিদিন হলুদ খেলে হৃদরোগের সম্ভাবনা কমবে। এ বিষয়ে ছোট্ট একটা স্টাডি আপনাকে কিছুটা হলেও কনভিন্সড করতে পারে। স্টাডিটি করা হয় 121 জনের ওপর যাদের করোনারি আর্টারি বাইপাস সার্জারি করা হয়েছে। স্টাডিতে দেখা যায় যাদের সার্জারির কিছুদিন আগে ও পরে প্রতিদিন 4 গ্রাম করে কার্কিউমিন দেওয়া হয়, তাদের হার্ট অ্যাট্যাক 65% কমে যায়। তিন, গবেষণা থেকে দেখা যাচ্ছে হলুদের কার্কিউমিন ক্যান্সার কোষকে মেরে ফেলতে সাহায্য করে। টিউমারে নতুন ব্লাড ভেসেল তৈরিতে ও ক্যান্সার কোষকে ছড়াতে বাধা দিয়ে সামগ্রিকভাবে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। চার, আর্থ্রাইটিসের সমস্যা আজকাল খুব কমন হয়ে উঠেছে। একটা বড় অংশ আর্থ্রাইটিসে অস্থিসন্ধিতে ইনফ্লেমেশন দেখা যায়। ইনফ্লেমেশনের কারণেই অস্থিসন্ধি ফুলে যায়, ব্যথা হয়। ইনফ্লেমেশন কমাতে হলুদের কার্কিউমিন খুবই কার্যকরী। একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফোলা ও ব্যথা কমাতে কার্কিউমিন অনেক ওষুধ থেকে বেশি কার্যকরী। অর্থাৎ যাদের আর্থ্রাইটিস আছে তাদের জন্য হলুদ খুবই উপকারী হতে পারে। পাঁচ, যারা প্রায় ডিপ্রেশনে ভোগেন, ডিপ্রেশন কমাতে হলুদ দারুণ কার্যকরী হতে পারে। মন খুব খারাপ লাগছে, কিচ্ছু ভাল লাগছে না, এক গ্লাস গরম দুধে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ গুড় ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে অল্প করে চায়ের মতো খেতে থাকুন। দেখবেন মন চাঙ্গা হয়ে উঠছে, ডিপ্রেশন কেটে যাচ্ছে। আশা করি হলুদের হলুদ রং আপনার জীবনে নতুন রং এনে দেবে। এরকম সব উপকারী ভিডিও পেতে ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।